রোশন বলো, রোশন বলো, আমি এই পাশে আসছো। আসসালামু আলাইকুম। আজকে ইলিয়াস স্যার এবং নিপুণ ম্যাম আমরা সবাই একসঙ্গে বসেছিলাম একটা সুন্দর সমাধানের জন্য। আমরা জানতাম যে একটা সমাধান হবে, কারণ আমাদের ইন্টেনশন আগে থেকেই পজিটিভ ছিল যে ইনশাল্লাহ আমরা পজিটিভ ভাবে এগোবার। আমি ট্রেলার দুদিন আগে যখন রিলিজ হয়েছে তখন আমি শেয়ার দিয়েছি, কারণ ছবির প্রতি আমার নিজের ছবির প্রতি আন্তরিকতা আমার সবসময় আগে থেকেই থাকে। আর টু বি অনেস্ট, ট্রেলার যখন ছাড়া হয়েছে আমার নিজের কাছেই সিনগুলো দেখে ভালো লাগছিল, তাই আমি সঙ্গে সঙ্গে ট্রেলারটা শেয়ার দিয়েছি এবং যথেষ্ট রিচও পেয়েছে ট্রেলারটি। আর শুরু থেকে এই মানুষটি আসলে জেনিফার ফেরদৌস আপু আমাকে ছোট ভাইয়ের মতো স্নেহ করেন যখন থেকে তার সঙ্গে পরিচয়। আর সিনেমাটি নিয়ে উনি শুরু থেকে অনেক ডেডিকেটেড ছিলেন, পজিটিভ ছিলেন। আর প্রথমবার অনুদানের ছবিতে কাজ করা, প্লাস হচ্ছে মুক্তিযুদ্ধ নিয়ে একটা মুক্তিযুদ্ধের একটা যোদ্ধা হিসেবে কাজ করা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র নেতা হিসেবে কাজ করা, তো ক্যারেক্টারটা আমাকে খুব অ্যাট্রাক্ট করেছে। আর আলটিমেটলি আমরা শুটিং সিনে শুট করতে গিয়ে বেশ কিছু বিষয় যেগুলো আসলে আমরা একজন একজনকে নিয়ে অনেক কিছু বলেছি, কিন্তু আসলে সেগুলো কেউই আসলে কারো কাছ থেকে শুনেনি। দিস ইজ দ্য প্রবলেম। মাঝখানে আসলে মানে সামবডি ওয়াজ দ্য মিডলম্যান, যে আসলে হয়তো যে প্রবলেমটা হয়েছে ও আমাকে বলেনি, আমি ওকে বলিনি, কিন্তু যে কোনো একজন মিডলম্যানের মাধ্যমে মিসকমিউনিকেশন হয়েছে। তবে এটা আসলে আলটিমেটলি আমরা একসঙ্গে বসে আইডেন্টিফাই করতে পেরেছি যে অ্যাকচুয়ালি কারোরই দোষ না, দোষ আসলে আপনারও না আমাদেরও না। সো আলটিমেটলি আমরা খুব নিজেরাই খুব শাই ফিল করছি যে যা হয়েছে এটা আসলে ঠিক না। আমাদের অনেক শুরু থেকে খুব পজিটিভলি কাজ করা উচিত ছিল। আর সিনেমা আলটিমেটলি সুন্দর একটি গল্পের সিনেমা, চমৎকার একটি সিনেমা হয়েছে, সেটা নিয়ে অবশ্যই গর্ব করে প্রচারণা করতেই পারি। আর আগামীকাল সিনেমাটি কনফার্মলি রিলিজ পাচ্ছে, কনফার্মলি রিলিজ পাচ্ছে। অবশ্যই আমাদেরকে বলছিল একটু পেছাতে, কারণ এই ঝামেলার মধ্যে যে কথাবার্তা উঠছে অনেক হল পাচ্ছিলাম না এটা সেটা, তো কি করব বুঝে উঠতে পারতেছ না। আপাতত জানি যে কালকে রিলিজ, কিন্তু পরিবর্তন হতেও পারে, শিওর না, সেটা ডিসিশন জানি। আর সত্যি বলতে আমি আবারও ক্লিয়ার করে দিচ্ছি যে একটা ফ্যামিলিতে ভাই এবং বোনের মধ্যে যেরকম আসলে মিসকমিউনিকেশন হয়, ঝগড়া হয়, আমাদের হয়তো বা শুটিং পিরিয়ড থেকে শুরু করে বিষয়গুলো এরকমই ছিল। আচ্ছা একটু একটু ইন্টারফেয়ার করি, কালকেই রিলিজ এইমাত্র জানালো, কালকেই রিলিজ ডেটটা ফাইনাল থাকবে, রিলিজ ডেটটা ফাইনাল থাকবে, কালকেই রিলিজ, ঠিক আছে। তো ইউটিউব ইউটিউব প্লাস হচ্ছে টিভি চ্যানেল অনেক বাজে উল্টাপাল্টা কমেন্টস হয়তো মানুষের দেখা গেছে, তো আমরা ক্লিয়ার করে একদম খুব ক্লিয়ারলি বলতে চাই, আমরা আসলে একটা ফ্যামিলির মতো, ফ্যামিলির মধ্যে আমার আমার বোনের সঙ্গে আমার যেমন ঝগড়া হয়, ঝগড়া হলে আব্বুর সঙ্গে কোনো কিছু গিয়ে বাড়িয়ে বলে, ব্যাপারটা আসলে ওইরকমই হয়েছে। সো আপনারা সবাই আশীর্বাদ সিনেমা দেখতে যাবেন। একটি মুক্তিযুদ্ধের চেতনে আসলে ছবিটি নির্মিত, মোস্তাফিজুর রহমান মানিক ভাই যথেষ্ট ভালো একজন ডিরেক্টর, অনেকগুলো ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন, ইনশাআল্লাহ এই ছবির জন্য ন্যাশনাল অ্যাওয়ার্ড পাবেন, সেই দোয়া এবং শুভকামনা। এবং সকল সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ, এবং আমরা চাইবো যে আপনারা পজিটিভলি প্রচার করুন। আমাকে অনেকেই মানে বলছিল যে এই ঘটনাটা যেন আমরা মিটমাট করে দিই আর কি। আমি মালেক আফসারি সাহেবকেও ধন্যবাদ জানাচ্ছি, কারণ তার ইউটিউবেও আমি দেখলাম যে তিনি আমাকে আহ্বান জানিয়েছেন। আর এর পরবর্তী সময় আমরা যখন চিঠিটা পেলাম আর কি, তখন আমাদের জন্য সুবিধা হয়েছে, কারণ কেউ কমপ্লেন না করলে তো কোনো কিছু মেটানো সম্ভব হয় না। তো যাই হোক, আজকে আমার সঙ্গে যারা যারা ছিলেন আর কি, পরিচালক সমিতি শ্রদ্ধেয় পরিচালক সোহানুর রহমান সোহান ছিলেন, আমাদের সনি হোসেন সাহেব ছিলেন, এবং আমাদের প্রযোজক অনেকে ছিলেন। তো তাদেরকে নিয়ে আজকে আমরা আসলে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে